কি ব্যাপার তুমি? বেরোচ্ছো? হ্যাঁ বেরোচ্ছি। তুমি এই সময় হসপিটাল নেই? হসপিটাল আছে, হসপিটাল থেকে ফিরতে তো আমার রাত হয়, আর তুমিও কখন বাড়ি ফেরো তার ঠিক ঠিকানা নেই, তাই ভাবলাম সকালটা ট্রাই করি। হ্যাঁ বলো, কি বলবে? না এত বিজি থাকলে কথা বলা যাবে না, ছুটিতে নিলে ভালো হয়। তো তোমার কি কোনো আলাদা করে দিন আছে? এই দিনটা তোমার ছুটি, এই দিনটা তোমার কাজের দিন আছে? এটা খুব ভালো করেই তোমার জানা আছে, আমাদের প্রফেশনে আলাদা করে ছুটির দিন বলে কিছু হয় না। ইনফ্যাক্ট আমাদের শুধু নয়, তোমার ক্ষেত্রেও তাই। তবু তুমি হসপিটালে থাকো বলে আলাদা করে ছুটির দিন থাকে তো। কথাটা হতে পারে না? পারে না। হ্যাঁ বলো, বলছি তো বল। না এভাবে বললে হবে না, বোঝাই যাচ্ছে তুমি বিজি, তোমাকে বেরোতে হবে। হ্যাঁ দেখো, বেরোতে তো হবে, এই সময়টা আমার অফিসের অনেক চাপ থাকে, অফিসে বেরোনোর জন্য অনেক তাড়াহুড়ো থাকে, তুমি সবটাই জানো। রেশমি কোথায়? স্কুলে। শুনলাম নাকি একই স্কুলে পুবলুও ভর্তি হয়েছে? আর স্কুল পেলে না? ঠিক বুঝলাম না। না আর কোনো স্কুল ছিল না যেখানে অনুজের সংসর্গ ছাড়া তুমি এই বাচ্চাটাকে ভর্তি করতে পারতে? হ্যাঁ ওইখানেই গিয়ে ভিড়তে হলো। প্রথম কথা, আমি কোনোদিনও অনুজ চ্যাটার্জির সংসর্গ ছাড়তে চাই না। আর দ্বিতীয় কথা, পুবলু যে ওই একই স্কুলে অ্যাডমিশন নেবে সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে ছিল না। যখন দেখলে তখন তো চলে আসতে পারতে, এরপর তো এই কমপ্লিকেশনটা ওদের মধ্যেও শুরু হবে। তাতে তুমি কি মনে করো, রেশমির পড়াশোনাটা ভালো হবে? খারাপের কিছু তো আমি দেখছি না। বাই দ্য ওয়ে, তুমি কি এই কথাগুলো বলার জন্য এখানে এসেছো? এটাও একটা কথা। দেখো বাচ্চাটার দায়িত্ব তো তুমি নাও নি, আমি দায়িত্ব নিয়েছি, তাই ও কোথায় কি করবে না করবে সমস্ত কিছু আমি ডিসাইড করব। তোমার দায়িত্বই নিতে পারলাম না, তাহলে বাচ্চার দায়িত্ব কি করে নেব বলো? তাহলে ওদের সঙ্গে তোমার যোগাযোগটা থেকেই যাচ্ছে, তাই তো? দেখো যোগাযোগ যদি রাখার হয় নিশ্চয়ই থাকবে, সম্পর্ক নিশ্চয়ই থাকবে। আর আলাদা করে তুমি কার সঙ্গে যোগাযোগ রাখার কথা বলছো? শিরিন দিদি? শিরিন দিদির সঙ্গে যে আমার সম্পর্কটা খুব একটা মধুর নয় সেটা নিশ্চয় তোমার থেকে ভালো কেউ জানে না। আমি বুঝতে পারছি না তুমি এই কথাগুলো কেন বলছো, আর কথাগুলো বলেও বা তোমার কি লাভ হচ্ছে? যাক এবার আসল কথায় আসি। এখনো আসল কথাটা বাকি আছে? হ্যাঁ, আমি নিশ্চয়ই এখানে তোমার রেশমিকে নিয়ে কথা বলতে আসিনি। হ্যাঁ আমিও সেরকম কিছু ধারণা করেছিলাম, তুমি এখানে আমার রেশমিকে নিয়ে কোনো কথা বলতে আসোনি, কিংবা অনুজের ছেলের বিষয়ে কোনো কথা বলতে আসোনি, তুমি আমাদের বিষয়ে কথা বলতে এসেছো। বলো কি বলতে চাও? আমি শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি আমার সঙ্গে সংসারটা করতে চাও? আমার সিদ্ধান্ত আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি। না ভাবলাম কলকাতায় এসে কোনো চেঞ্জ হয়েছে কিনা তোমার। সেরকম কিছু চেঞ্জ হয়নি। ওকে, তার মানে তুমি আমার সঙ্গে সংসার করতে চাও না, তাই তো? যদি আমি তোমাকে ঠকাতে চাই না, এরপরেও যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে থাকবে, থাকতে পারো, আমার সত্যি কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আমি তোমাকে আগেও বলেছি, আবারও নতুন করে বলছি, আমি কোনোদিনও ওই মানুষটার থেকে নিজেকে দূরে সরাতে পারবো না। আমাকে একটা অন্য সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ নাও না সিদ্ধান্ত, তুমি যাই সিদ্ধান্ত নেবে সেটা আমি ওয়েলকাম জানাচ্ছি। মুখে বলা আর কাজে করা এক নয়, আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই করতে। হ্যাঁ চাওয়াই তো উচিত। তোমার এতটুকু খারাপ লাগে না? না না দেখো, আমি তো তোমাকে সবটা দিতে পারবো না, আবার তোমাকে কোথাও যেতে দেবো না, নিজের কাছে আটকে রাখবো, দুটো তো একসঙ্গে হতে পারে না, তাই না? তাহলে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? না কোনো আপত্তি নেই। আমি আরেকদিন তোমার কাছে আসবো, আজকালের মধ্যেই আসবো, তুমি পিটিশনটা সই করে দিও। হ্যাঁ তুমি যেদিন আমাকে পিটিশন এনে দেবে আমি সাইন করে দিয়ে দেবো, সেরকম হলে তুমি আমাকে পাঠিয়ে দাও, আমি সাইন করে নিজে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমার মা তোমাকে অ্যাকসেপ্ট করে না, সুতরাং তোমার ওই বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। পরে হয়তো অ্যাকসেপ্ট করতো যদি তুমি ঠিকঠাক বউ হিসেবে থাকতে, কিন্তু তুমি ডিভোর্স পেপারে সই করার জন্য আমাদের বাড়িতে চাও না। ঠিক আছে, তোমার যদি মনে হয় তাহলে সেটাই করো, আমি ভাবলাম তোমাকে আবার আসতে হবে সেই জন্যই বলছিলাম কথাগুলো। এনিওয়ে তোমার যেটাতে ভালো হবে সেটাই করো। শিরিন কি ব্যাপার বলো তো, ওরা তো নিজে থেকে কোনো কথাই বলছে না। কাল তুমি আমার সঙ্গে ওই বাড়িতে যাবে, বুঝেছো? আমিও বুঝতে পারছি না, কোনো উচ্চ বাচ্চা নেই ওদের তরফ থেকে, কিছু তো বুঝতেই পারছি না কি ভাবছে কি। আরে বাবা দেবে দেবে,
তোমার টাকা নিয়ে কোথায় যাবে? তার তো একটা প্রসিডিওর আছে না, তোমাকে কি টাকাটা দেবে? তোমার তো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কথা বলতে হবে। আমি তো এসব কিছুই জানি না বাপে ঠিক করে। তোমার মতন ভদ্র বোকা না আমি দেখিনি শিরিন। আচ্ছা ঠিক আছে, দরকার হলে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে নতুন করে কাগজপত্র জমা দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে, তারপরে যা যা নিয়ম কানুন আছে আমরা করে নেওয়া হবে। মা আমি তো জানি যে এগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, কালকে অনুযায়ী প্রোগ্রামটা আছে ওটা হয়ে যাক, তারপর না হয় ধীরে ধীরে সব। হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু অনুজের প্রোগ্রামে তুমি যাবে? কেন যাব না, বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেল ওরা সবাই। এত বড় একটা ভালো কাজ করছে এরা। হ্যাঁ ওখানে তো আবার উনি সবার আগে গিয়ে বসে থাকবেন। উনি মানে? উনি মানে বুঝতে পারছো আমি কাকে মিন করছি? হ্যাঁ ও তো যাবেই, ও যাবে না? তাছাড়া ওর তো একটা অজুহাতও আছে, ও তো পুলিশ ডিপার্টমেন্টেই কাজ করে তাই না, তো অবশ্যই যাবে। আর পুলিশ ডিপার্টমেন্ট থেকেই যখন পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করা হচ্ছে ও তো ডেফিনেটলি যাবে, বলা যায় না, হয়তো পুরো ব্যাপারটা মানে অ্যানাউন্সও হয়তো ওই করবে। শোনো, কালকে কোনো সুযোগ দেওয়া হবে না, ওরা তোমাকে ডেকেছে, তুমি কালকে যাবে এবং তুমি ওদের ফোন করে বলে দাও যে তুমি কালকে স্টেজে উঠে কথা বলবে। কি বলবো মা? কি বলবো মানে বলবে যে তোমরা যে এত ভালো একটা স্টেপ নিয়েছো তার জন্য আমরা খুব খুশি হয়েছি, অনুজ বরাবরই চাইতো এই ধরনের কাজ করতে, তুমি খুব খুশি হয়েছো, ব্যাস এই কথাগুলোই বলবে। এইটুকু কথা তুমি বলতে পারবে না? হ্যাঁ বলতে কেন পারবো না, কিন্তু আগে তো জানতে হবে যে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে বা ওদের কি প্ল্যান আছে, সেটা তো ইম্পর্টেন্ট। যে প্ল্যানই থাকুক না কেন, শোনো তুমি তোমার জায়গাটা আদায় করে নেবে। ওকে যদি বলতে বলে তাহলে বলবে, তা না হলে বলবে না। হ্যাঁ মা বাপি ঠিক কথাই বলেছে, ওরা যদি আমাকে বলে যে স্টেজে উঠে কিছু বলতে আমি তখনই বলবো। ওরা বলতে বলবে, আমি তো বলছি ওরা তো অনুজের বউকে ডাকছে না। দেখো অনুজের নামে যে বৃত্তিটা চালু হচ্ছে সেটা অনুজের বউয়ের হাত থেকেই তো প্রথম কিছু একটা করবে না। কালকে কি আর দেবে, এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সেটা ঠিকই বলছো বাপি, কিন্তু আমার কি মনে হয় জানো তো, কালকে মানে এত বড় প্রোগ্রাম করছে নিশ্চয়ই শুধু অ্যানাউন্সমেন্ট করবে না, কারোর হাতে হয়তো ওই বৃত্তিটা তুলেও দেবে। দেখো আমি বলে দিচ্ছি, দেখে রেখো, ওই গুড্ডি সবার আগে লাফিয়ে ঝাঁপিয়ে যাবে ওই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আচ্ছা গুড্ডি কি কোনোদিন লাফিয়ে ঝাঁপিয়ে আগ বাড়িয়ে কোথাও যায়? বাপি প্লিজ, সারাটা জীবন তো এই গুড্ডি 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 করে পাত করে দিলে, তোমাদের চোখের সামনে আমার জীবনটাও শেষ করে দিল, তারপরে যদি এখনো বলে যাও যে গুড্ডি এটা করে না গুড্ডি ওটা করে না, তাহলে তো মুশকিল তাই না? ছাড় না, বাবার কথা ধরিস না তো, বাদ দে। শুন কাল তুই যাবি, কিন্তু তোকে একটু অন্যরকম ভাবে সেজে যেতে হবে বুঝলি। অন্যরকম সাজবো মানে? না বলছিলাম একটু হালকা শাড়ি পরে যেও, সম্ভব হলে একটা সাদা শাড়ি পরে যেও। কিন্তু মা আমি তো মানে অন্য সময় সাদা শাড়ি পরি না। কালকে পরো। দেখো কালকে একটা পাবলিক গ্যাদারিং, ওদের ডিপার্টমেন্টের ব্যাপার, একটা সেন্টিমেন্টের ব্যাপারও তো আছে, তুমি ওইভাবেই যেও। দেখো তুমি ওর স্ত্রী না আফটার অল। ও যা সেভাবে যাওয়াই ভালো, হঠাৎ একদিন একটা সাদা শাড়ি পরতে যাবে কেন? সাদা শাড়ি পরলে অনুজ চলে গেছে, তাতে ও বেশি করে কষ্ট পাবে, আর সাদা শাড়ি না পরলেও কষ্ট পাবে না ব্যাপারটা তা নয়, এ কথাটা বোঝো আগে ভালো করে। তুমি সব ব্যাপারে কেন এত বেশি কথা বলো? আমি জানি না ওদের বাড়ির লোকেদের নিমন্ত্রণ করেছে নাকি, গেলে যাবে। আর গুড্ডি যখন আছে তার মানে তো নিশ্চয়ই ওদেরকে ইনভাইট করবে, আর তাছাড়া আমি চাইও যে ওরা ওখানে আসুক, আমি ওরা ওখানে গেলে ওদের সাথেই বসবো একসঙ্গে। গুড্ডিকে আমি দেখাবো যে ও শুধুমাত্র আমার থেকে অনুজকেই কেড়ে নিতে পেরেছে, ওর বাড়ির বাকি সবার সাথে আমার সদ্ভাবই আছে। তুমি আমাকে কেন ঠকালে গুড্ডি? আমার মনে হয় আমি তোমাকে ঠকাইনি, আর ঠকাইনি বলেই আজ এভাবে দাঁড়িয়ে আমরা দুজন কথা বলতে পারছি। হাজারবার ঠকিয়েছো, আমি তো তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবিনি কখনো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছি এতগুলো বছর, তার কোনো দাম রইল না। তোমার সততার দাম চিরকাল আমার কাছে থাকবে, সেই জন্যই কিন্তু আমি তোমার কাছে থাকতে চাইছি না।
দেখো কি বা হতো, একসঙ্গে থাকতাম, এইভাবেই বাকি জীবনটা কেটে যেত। কিন্তু আমি হাফ হার্টেড হয়ে তোমার কাছে থাকতে চাইনি, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো করে ভেবে দেখো আমার কথাগুলো। একটা কথা জেনে রেখো, তোমার প্রতি আজও আমার কিছুটা হলেও সফটনেস আছে। আমার দিক থেকে যে সব সফটনেস উড়ে গেছে এমন কিন্তু নয়। আমরা কি আর একবার চেষ্টা করতে পারি না? আমি আবারও বলছি, চেষ্টা করলে করতেই পারো। তোমার যদি মনে হয় তুমি এখানে এসে থেকো, কিন্তু আমার দিক থেকে আমি যে কথাটা বলে দিয়েছি সেখান থেকে আমি বেরোতে পারবো না।